আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশে ঘর পাচ্ছে আরও 22,101টি পরিবার। আগামীকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত হবে দেশের 21 জেলা সহ 334টি উপজেলা। খুলনা থেকে আরও জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্নু। পরে আমার একটা ঘর দিছে, কিন্তু আমি ঘরটা পাওয়ার পরে আমি অনেক খুশি। আমার এই ঘরে যেন মৃত্যু হয় আমি আল্লাহর কাছে দোয়া করি। নীলুফা বেগম দীর্ঘ বছর ধরে অন্যের বাড়ি, রাস্তাঘাট কিংবা নৌকায় কাটিয়েছেন জীবন। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে মাথা গোজার ঠাই পেয়ে আপ্লুত তিনি বললেন, প্রধানমন্ত্রীর কল্যাণে এত বছরের কষ্ট লাঘব হয়েছে। নীলুফার মতো অনেকেরই জীবন পাল্টেছে এক টুকরো জমিসহ পাকা ঘর পেয়ে, নতুন করে জীবন সাজানোর সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। আমি অনেক অনেক আনন্দিত, শুধু আমি না, আমার পরিবার যারা সবাই আছে, যে আমরা একটা মাথা গুজার ঠাই পাইছি। শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছে, এটি আমরা ধন্যবাদ। খুব সুখীতে আছি, শান্তিতে আছি, সবাই হেল্প করে আমারে, আমার সবাই দেখে, আমার বিক্রি করে খাওয়া লাগে না। কত সরকার আইসে, কেউ আমাকে একটু জায়গা ঘর দেয় নাই। এই সরকার দেশে, এই সরকারে সবাই মিলে আবার আমরা জায়গা এনে আবার নির্বাচনে জিতবো। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, প্রকৃত ভূমি ও গৃহহীনরাই পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার। ভালো কাজ করেছে, কোনো রকম কোনো জায়গায় কোনো দুর্নাম বা কোনো অসুবিধার কথা আমরা জানিও নি বা দেখিও নি। পর্যায়ক্রমে যদি আরও ভূমিহীন হয়ে যায় প্রাকৃতিক কারণে, নদী ভাঙ্গনের কারণে, সেগুলো আরও 2 বছর প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারে গৃহ ও ভূমিহীন মুক্ত হচ্ছে খুলনার দিঘলিয়া। কেউ বাদ পড়লে তাকেও পুনর্বাসনের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিটি বাড়িতেই বিভিন্ন শাকসবজি, হাঁস মুরগি, অর্থাৎ একটি বাড়ি একটি খামারে পরিণত হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ঘর নির্মাণে মান নিশ্চিতে কঠোর তদারকি করা হয়েছে। আমরা এ পর্যন্ত 2,38,000 গৃহহীন পরিবারকে পুনর্বাসন করেছি সারা দেশে, এবং সেখানে আমাদের 21টি জেলা সম্পূর্ণ ভূমিহীন মুক্ত হয়েছে, এবং 334টি উপজেলা আমাদের সারা দেশে এ পর্যন্ত ভূমিহীন মুক্ত হয়েছে। সারা দেশে তালিকাভুক্ত 2,51,000 মানুষের মধ্যে জমিসহ ঘর পেয়েছেন 2,38,000 জন। পর্যায়ক্রমে ভূমি ও গৃহহীন মুক্ত হবে পুরো দেশ। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার, দেশের একজন মানুষও গৃহ এবং ভূমিহীন থাকবে না, সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এক এক করে যেদিন সব মানুষ নিজেদের জমিতে মাথা গোজার ঠাই পাবে, সেদিন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। খুলনার দিঘলিয়া থেকে মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ।